কারণ আমাদের দলের মহাসচিব উনি এবং আমাদের যারা নীতি নির্ধারক আছেন ওনারা তো বারবার একই কথা বলেই আসছে যে বিএনপি একটা নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে এই আওয়ামী লীগ সভানেত্রী আছেন যিনি হ্যাঁ এই রকম অবস্থায় কোনো নির্বাচনে আমরা যাব না, কারণ নির্বাচন কমিশন দলীয় প্রশাসন দলীয় সমস্ত আপনার যত রকম আইন শৃঙ্খলা বাহিনী আছে সব কিছু প্রতিটা জিনিস, কাজেই এখানে সংসদ ভেঙে দিতে হবে। সংসদ ভেঙে দিয়ে আর অন্য কোনো প্যাকেজ নাই, কোনো ক্রিয়েটিভ সংসদ ভেঙে দিয়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনেই কেবলমাত্র হ্যাঁ যেমনটা আমাদের দেশনেত্রী 1996 সনে করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিধানটাকে সংবিধানের সাথে সন্নিবেশিত করে, সেটাতে দেশের মানুষের উপকারই হয়েছিল, আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল। এখন আপনার ট্রান্সফার অফ পাওয়ার যে এটা কিভাবে হবে একটা দলীয় সরকারের অধীনে থেকে কার কাছে কিভাবে নির্বাচন, কাকে নির্বাচন বলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন হয়ে যাবেন, 300 জনের ভিতর 151 জন হলে মেজরিটি আপনি সরকার গঠন করবেন, তো এগুলোকে কি ভাই নির্বাচন বলে? না, এগুলোকে নির্বাচন বলে না। 2018-তে আওয়ামী লীগের সভানেত্রী ওনার সাথে যখন আমাদের মহাসচিব এবং অন্যান্যরা গিয়েছিলেন তখন উনি বলেছিলেন একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে, উনি কথা দিয়েছিলেন, কিন্তু সেটা হয়নি। বিচারকদের বয়স বাড়ানো নিয়ে আমার আওয়ামী লীগের ভাই কথা বলেছে, এই যে আমি নিয়ে এসেছি আমার হাতে এই যে এই গ্যাজেট, হ্যাঁ আওয়ামী লীগ আইন করে আমরা যে বয়সটা রেখেছিলাম সেটাকে আইন করে হ্যাঁ আপনারা সংবিধানে সন্নিবেশিত করেছেন, যে একজন উচ্চ আদালতের বিচারক আমাদের মওদুদ স্যার যেটা করেছিলেন আইনমন্ত্রী ঠিক সেটাকেই ওনারা কিন্তু বহাল রেখেছেন। কাজেই এটা কেবল বাহাস করবার জন্য আওয়ামী লীগের কিছু প্রোপাগান্ডা আছে, কিছু রেটরিক্স আছে, সেগুলোরই একটা। সংঘাতের পথে নিচ্ছে কারা কথাটা হচ্ছে সেটা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যখন সন্নিবেশিত করা হয়েছিল সংবিধানে 96-তে সমস্ত দল হ্যাঁ মতের ভিত্তিতেই কিন্তু চেয়েছিল এবং আমাদের দেশনেত্রী কথা দিয়েছিলেন উনি সেটা দিয়েছিলেন, আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন। চিন্তা করে দেখেন সেই দিন থেকে আজ পর্যন্ত যে কয়টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে প্রতিটা নির্বাচন, আপনি যদি ওই 96 থেকেই আসেন চারটা নির্বাচন না সবগুলো নির্বাচন গ্রহণযোগ্য, 91 থেকে ধরলে চারটা আসলে ওই শাহাবুদ্দিন সাহেব, যাই হোক 72-এর পর থেকে আজ পর্যন্ত কোনো দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন কি হয়েছে? তত্ত্বাবধায়ক সরকারের বাইরে 2018 নির্বাচন আমরা দেখলাম, প্রণব মুখার্জির একটি বই আছে প্রয়াত অত্যন্ত শ্রদ্ধেয় নেতা পাশের দেশের, সেখানে লেখা আছে সব। আর তাছাড়া আওয়ামী লীগ তো বলেছিলই যে 111 সরকার তাদের আন্দোলনের ফসল, 2014-তে যে নির্বাচনটা হলো 153 জন বিনা ভোটের এমপি, পাশের দেশের একজন পররাষ্ট্র সচিব আসলেন, এরশাদ সাহেব অসুস্থ হয়ে গেলেন, সিএমএইচে গেলেন বন্দুক নিয়ে, উনি বললেন আত্মহত্যা করবেন, বললেন আমি নির্বাচন করিনি, বল বলে দেয়া হলো উনি নির্বাচনে আওয়ামী লীগের সাথেই জাতীয় পার্টি করে মহাজোটেই নির্বাচন করে বিরোধী দল গৃহপালিত বানানো হলো, এই তো। আর 2018-তে তো আরও ফ্যান্টাস্টিক, 30 ডিসেম্বর তো কোনো নির্বাচনই হয়নি।